नमस्कार बंधुरा, जाह्नवी रान्नाघरे सबाइके स्वागत। आज के रान्ना करब टमेटो चटनी। तो की लागछे देखाच्छी आपनादे एक एक करे। खूब साधारण जिनिस दिए करब। आमी प्रथमे दिब सर्षे फोड़न और लंका। দেখুন কেমন ভাবে ছিটছে। এখন দিয়ে দেব টমেটো। আর এর মধ্যে দিব এখন লবণ আর হলুদ। দিয়ে দিলাম এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ। টমেটোগুলোকে একটু সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব আস্ত কমিয়ে। আর দিব এর মধ্যে একটু জল। এই টমেটোগুলো এখন সেদ্ধ হওয়ার জন্য রাখবো। আর আমি এখানে তেঁতুলগুলো একটু বীজ ছাড়িয়ে নিব। এই তেঁতুলগুলো আমি কোচলে নিয়েছি। এটা সামান্য জল দিয়ে আমি এর পাল্প বের করে নিব। তো টমেটোগুলো সিদ্ধ হয়ে গেল। লবণ দেওয়াতে টমেটো, এই টমেটো চাটনির মধ্যে আমি তিনটা বড় বড় সাইজের টমেটো নিয়েছি। আর নিয়েছি হাফ চামচের মতো লবণ। বেশি লবণ দিলে লবণের স্বাদই বেশি চলে আসবে। আর আমি নিয়েছি তেঁতুলের পাল্প হাফ কাপের মতো। আমি এই পরিস্থিতিতে এখন তেঁতুলের পাল্পটা দিয়ে দিব। টমেটো চাটনিতে অনেকে তেঁতুল দিয়ে থাকে না, কিন্তু একবার তেঁতুল দিয়ে বানিয়ে দেখবেন টমেটো চাটনি অসাধারণ স্বাদের হয়। টমেটোগুলো একদম গলে গেছে। আপনারা চিনি দিতে পারেন এর মধ্যে, কিন্তু আমি এর মধ্যে দিচ্ছি গুড়। তো গুড় একদম গলে গেছে। আমি লবণ মিষ্টির পরিমাণ দেখে নিলাম, সম্পূর্ণ পরিমাণ সব কিছু ঠিক রয়েছে। অনেকের মধ্যে খেজুর কাজু কিশমিশ দিতে পারেন, অনুষ্ঠান বাড়িতে এরকম দিয়ে থাকে। তো আমি লক্ষ্মী পুজোর সময় এরকমভাবেই চাটনি করে থাকি। খুব স্বাদের হয় ঘরোয়া পদ্ধতিতে এভাবে চাটনি বানিয়ে। আমরা রেগুলারই প্রত্যেকে বাড়িতে খেয়ে থাকি। তো আমার চাটনি একদম তৈরি হয়ে গেছে। খাবার পাতে সর্বশেষে একটু চাটনি থাকলে অবশ্যই জমে যায়। খুব তাড়াতাড়িতে এই চাটনি হয়ে যায়। তা আজ আমি বানিয়ে ফেললাম টমেটোর চাটনি।
तो তৈরি হয়ে গেল আমার টমেটো চাটনি খুব সাধারণ ভাবে গুড় দিয়ে ও তেঁতুল দিয়ে অসাধারণ স্বাদ আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের